আজকে আমরা ডিটেইল ডিসকাশন করছি নাম নিয়ে। নাউন বলতে বুঝাচ্ছি যে কোনো কিছুর নাম। আমরা যখনই কোনো কিছুর নাম চিন্তা করে থাকি সেটাকে নাউন বলি। এই জন্য এটাকে আমরা কিছু ফ্রেজে বলতে পারি দ্য নেমিং ওয়ার্ডস। সো নাউনকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি দুইটা ভাগে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ বলতে বুঝাচ্ছে যখন আমরা নাউনের বিভিন্ন ধরনের কোয়ালিটি ভেদে ভাগ করে থাকি। আমরা আজকে ডিসকাশন বেশি ফোকাস করে থাকবো কোয়ান্টিটেটিভের দিকে, কীভাবে আমরা কাউন্ট করতে পারবো নামগুলোকে। যখন আমরা কোয়ান্টিটেটিভের দিকে যাচ্ছি তখন আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে কাউন্ট নাউন আরেকটা হচ্ছে নন কাউন্ট নাউন। কাউন্ট নাউন মানে খুবই সহজ আমরা বুঝতে পারছি যে নামগুলোকে আমরা কাউন্ট করতে পারবো, 1, 2, 3, 4, 5, সেই নামগুলোকে আমরা কাউন্ট নাউন বলবো। এক্সাম্পল যদি চিন্তা করে থাকি চেয়ার, চেয়ারকে আমরা কাউন্ট করতে পারছি, 1 চেয়ার, 2 চেয়ার্স, 3 চেয়ার্স। সো দ্যাট মিন্স যে কোনো একটা বস্তু যদি আমরা কাউন্ট করে নিতে পারি তাহলে সেখানে আমরা কাউন্ট নাউনের আন্ডারে দিতে পারছি। অন্যদিকে যখন আমরা নন কাউন্টের কথা চিন্তা করি সেই বিষয়গুলোকে আমরা কাউন্ট করতে পারবো না, গুনতে পারছি না। কেমন হতে পারে? সাপোজ ফিলিংস, সাবজেক্ট, কোনো একটা টপিক, কোনো একটা ইনগ্রিডিয়েন্ট, তখন আমরা নন কাউন্ট নাউন বলে থাকি। কিভাবে হতে পারে? সাপোজ হ্যাপিনেস, হ্যাপিনেসকে কিন্তু আমরা কখনো কাউন্ট করতে পারি না, 1 হ্যাপিনেস, 2 হ্যাপিনেস, এটা কিন্তু পসিবল না। এই বিষয়গুলোকে আমরা হচ্ছে নন কাউন্টের আন্ডারে এনে থাকি। আমরা যখনই কোনো ধরনের বিষয়বস্তুর নামগুলোকে ভাগ করছি সবসময় মাথায় রাখতে হবে কোয়ান্টিটি ভেদে আমরা কীভাবে হলো যে 1, 2, 3, 4 নামগুলোর পাশে বসাতে পারবো। যখনই 1, 2, 3, 4 বসাতে পারছি এটা কাউন্টের মধ্যে চলে যাবে, এটা একটা সিম্পল ট্যাকটিক। আমরা যদি কাউন্ট নাউনের আন্ডারে দেখতে চাই সেখানেও কিন্তু দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাউন আরেকটা হচ্ছে প্লুরাল নাউন। সিঙ্গুলার হচ্ছে যখনই আমরা একক অথবা একটা জিনিসকে যখন আমরা গণনা করছি তখন সিঙ্গুলারের আন্ডারে যাচ্ছে, যেমন 1 চেয়ার, জাস্ট চেয়ারটাই আমরা সিঙ্গুলার বলবো। বা যখনই এটা মাল্টিপল হয়ে যাবে, একের অধিক হবে, তখনই আমরা প্লুরালের আন্ডারে চলে যাচ্ছি। সো তার মানে হচ্ছে 1 চেয়ারের পরিবর্তে মাল্টিপল যদি হয়ে থাকে তাহলে 2 চেয়ার্স, 3 চেয়ার্স, তখন প্লুরাল যাচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে আমরা একটা খুব সাটল চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি, খুবই অল্প। সেটা কি? চেয়ারের সাথে আমরা একটা এস যোগ করেছি। সো যখনই আমরা কোনো প্লুরাল নাউনের মধ্যে যাব তখনই আমরা এস অথবা ইএস অ্যাড করব। যেমন সিঙ্গুলার নাউন হতে পারে 1 বাস, কিন্তু যখন আমরা প্লুরাল হচ্ছি তখন এখানে 2 বাসেস, বাসের সাথে আমরা একটা ইএস অ্যাড করছি। আবার এক্সাম্পল যদি নিই 1 ট্রি, তখন হচ্ছে প্লুরাল হলে 2 ট্রিজ হচ্ছে, দ্যাট মিন্স একটা এস অ্যাড হয়ে যাচ্ছে। খুবই সিম্পল। সো আমরা যখনই মাল্টিপলের দিকে যাব এস বা ইএস করে নিব, আর যখনই এটা সিঙ্গুলার থাকবে তখন আমরা এটাকে ইনট্যাক্ট রাখব। মুভিং অন, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে নন কাউন্টের জায়গায়, কারণ নন কাউন্ট হচ্ছে কখনো প্লুরাল হয় না। যেহেতু প্লুরাল হচ্ছে না সো এখানে কখনো আমরা এস অথবা ইএস রাখতে পারবো না, এবং এটাকে কাউন্টও করতে পারছি না, 1, 2, 3, 4 বলা যাচ্ছে না। আমি যদি আরেকটু ডিটেল এক্সাম্পলসে যাই, যেমন আমি বলছিলাম যে ফিলিংস অথবা ইমোশনস এগুলো হচ্ছে নন কাউন্ট হয়ে থাকে, হ্যাপিনেস, সরো, অথবা আমরা যদি বলতে পারি এখানে আমাদের কোনো একটা গ্রাজ, এই পয়েন্টগুলো, এই নামগুলো আমরা কখনো কাউন্ট করতে পারবো না। ইনগ্রিডিয়েন্টস বলতে আমি কী বোঝাচ্ছিলাম, যখনই কোনো একটা বস্তু কী দিয়ে কী মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তখন ওই মেটেরিয়ালগুলো আমরা কখনো কাউন্ট করতে পারবো না। একটা সহজ হিসাব বলি, দ্য চেয়ার ইজ মেড অফ উড। চেয়ার কিন্তু হলো একটা বস্তু যেটা আমরা কাউন্ট করতে পারছি, যেটা আমি একটু আগেই বললাম 1 চেয়ার, 2 চেয়ার্স, কিন্তু চেয়ারটা কিসের তৈরি? উড, কাঠের তৈরি। উডটা কিন্তু এটার একটা র মেটেরিয়াল, উড আমরা কখনো কাউন্ট করতে পারবো না, কখনো আমরা 1 উড, 2 উডস আমরা বলি না। ঠিক সেভাবে আমরা যদি বলে থাকি যে একটা ড্রেস কিসের তৈরি, কটন, কটন আমরা কখনো এই মানে র মেটেরিয়াল অথবা ইনগ্রিডিয়েন্টটাকে বলতে পারবো না যে কটন অথবা কটনস। সো নন কাউন্ট নাউন সবসময় খেয়াল রাখতে হবে যে এই মেটেরিয়ালসগুলো আমরা 1, 2, 3, 4 অথবা এস বা ইএস দিয়ে প্লুরাল করতে পারছি না। আমরা সাপোজ এখানে কনফিউশন আসতে পারে টি অথবা সুগার অথবা সুইট, এই জিনিসগুলোতে আমরা কি প্লুরাল করতে পারবো কি পারবো না, না এটা পসিবল না। কিন্তু একটা এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে যখন আমরা নন কাউন্ট নাউনকে স্পেসিফাই করব তখন আমরা এর আগে দা অথবা আমরা এটাকে প্লুরাল করার চেষ্টা করতে পারবো। কিভাবে? যদি আমরা বলে থাকি যে টি ইজ আ ওয়ান্ডারফুল ড্রিঙ্ক, এখানে কিন্তু আমরা স্পেসিফাই করছি না, এখানে আমরা পার্টিকুলার একটা
ফুড টাইপকেই আমরা বলছি যে ইন জেনারেল টি হলছে একটা ওয়ান্ডারফুল ড্রিঙ্ক। বাট আমি যদি বলতে কোন একটা পার্টিকুলার এরিয়ার হলছে চা খুবই ভালো, যেমন দ্য টিজ অফ সিলেট ইজ এ ওয়ান্ডারফুল ওয়ান, তখন কিন্তু এটা আমরা প্লুরাল করে ফেলছি, কারণ এটা আমরা স্পেসিফাই করছি। সো নন কাউন্ট নাউন তখনই আমরা প্লুরাল করতে পারবো, অথবা এর আগে আমরা আর্টিকেল এ এন দা বসাতে পারবো যখন আমরা স্পেসিফাই করে দিচ্ছি। আদারওয়াইজ নন কাউন্ট নাউনের আগে কখনো আমরা এ এন দা ইউজ করবো না। দ্য হ্যাপিনেস অফ আ চাইল্ড কখনো এটা অ্যাকসেপ্টেবল না, বাট আমরা বলতে পারি হ্যাপিনেস অফ আ চাইল্ড ইজ আনম্যাচেবল। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যখনই আমরা এক্সামে দেখব যে হ্যাপিনেস, সুগার, টি, কটন, ডিফারেন্ট ডিফারেন্ট র মেটেরিয়ালস, ফিলিংস, টপিক্স। টপিক্স বলতে আমরা বলতে পারি ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, এগুলো হচ্ছে সাবজেক্ট নেই। এই জিনিসগুলো কখনোই প্লুরাল হচ্ছে না এবং তার আগে এ অ্যান্ড দা বসবে না, আনটিল অ্যান্ড আনলেস তার আগে আমরা যদি কোনো স্পেসিফাই না করে দিয়ে থাকি। এইভাবে আমরা কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনকে ডিফার করে থাকবো, অথবা আমরা ট্রিট করে থাকবো। আর একটু ডিটেলে যদি আমরা যেয়ে থাকি, তখন আমাদের মাথায় এটা রাখতে হবে যে নন কাউন্ট নাউন কীভাবে আমরা ইউজ করতে পারি এবং সেখানে কোনোভাবে আমরা প্লুরালের এখানে অ্যাডিশন আনবো না। সো সেটা আমরা নেক্সট টপিকে ডিসকাস করবো।